লোকসভা নির্বাচনের দিন যিমানে চমু চাপিছে সিমানেই এতিয়া রাইজর মন জয় করাত নামি পড়ছে শাসক বিরোধী উভয়পক্ষ। বিশেষকৈ কংগ্রেসে হেরুয়া গরিমা উভতাই বিচারি এক প্রকার এতিয়া অভিযান আরম্ভ করছে নির্বাচনের বাবে। আর দেখবলে পাওয়া গেছে এবার বাগানে বাগানে শীর্ষক কার্যসূচী রূপায়ণ করেছে প্রদেশ কংগ্রেসে, আর গোলাঘাটত প্রদেশ কংগ্রেসে এই বাগানে বাগানে কার্যসূচী কালিরে পৰা রূপায়ণ করে আছে। আমি আপনার দৃশ্যাঙ্ক সমূহ দেখ আর কালিরপরা বাগানে বাগানে শীর্ষক কার্যসূচী গোলাঘাটের কেবাখনো বাগানত চলি আছে। আর দেখবলে পাওয়া গেছে কংগ্রেসের কার্যকরী সভাপতি রানা গোস্বামী, সাংসদ গৌরব গগৈকে ধরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বই ইতিমধ্যে এই ধরনের বাগানে বাগানে সুমায় বাগানত ঝুমুর নৃত্য নাচি এইদরে সকলকে আকৃষ্ট করার চেষ্টা করছে, যাতে নির্বাচনত বাগানত কংগ্রেসের ভেটিটি এইবার শক্তিশালী হয়। পূর্বর যিধরনের ভেটি কংগ্রেসে গড়িছিল শাসনকালত সেই ধরনের ভেটি যাতে আকো গড়িবলে সক্ষম হয়, তারবাবে বাগানত এই ধরনের নির্বাচনী প্রচার চলা পরিলক্ষিত হয়েছে এই লোকসভা নির্বাচনের দিন চমু চপারেই। আজিও গোলাঘাটত সেই বাগানে বাগানে কার্যসূচী চলি আছে বলে জানিপরা গেছে। তারে কিছু পরিবেশ দেখাবর আমি আপনাদের এই মুহূর্তে লাইভত লাব বিচার গোলাঘাট ব্যুরো মুস্তাক হুসেইনের কাছে। গোলাঘাট ব্যুরো মুস্তাকে আমাক দেখাব কি ধরনের প্রচার অভিযান তুঙ্গত রাখিছে বাগান সমূহ।